তো বন্ধুরা আমি এখন আছি হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে মণিকরণ বলে একটা জায়গা। তো আমার পাশে প্রবল থেকে বইছে পার্বতী নদী, আওয়াজ পার্বতী নদীর আওয়াজে আমার কথা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, ওই জন্য আমি জোরে বলার চেষ্টা করছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ গুরুদ্বারা, মণিকরণ গুরুদ্বারা, আর তার পাশে শিব মন্দির, যে শিব মন্দির থেকে গরম জল ফুটে ফুটন্ত জল বেরোচ্ছে এবং সেই জলে ভাতও রান্না হচ্ছে এবং সেই ভাতই সেইটাই প্রসাদ হিসেবে, এই শিব মন্দিরের প্রসাদ প্রথম মেন প্রসাদ হিসাবে দেওয়া হয়। আর যেটা বলার ছিল, এই মসজিদার গুরুদ্বারা মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, মন্দিরের ভিতরে গুরুদ্বারা, গুরুদ্বারার ভিতর দিয়ে মন্দির, সব কিছু যেন একসাথে হয়ে গেছে। এখানে যে দোকানগুলো আছে, প্রসাদও বিক্রি করছে, গুরুদ্বারারও জিনিসও বিক্রি করছে, সব কিছু যেন এক হয়ে গেছে মিলেমিশে। এখানে এর সাথে আলাদা রকমের অনুভূতি, আর তার সাথে পাহাড়, পাহাড়ের তো আটা আলাদা, পাহাড় আর নদী দুটোর মিল, আর তার সাথে মন্দির আর গুরুদ্বারার মিল, দুটো যেন একটা অনবদ্য সৃষ্টি করেছে। তুমি দেখতে পাচ্ছ এই যে মন্দির আর এই গুরুদ্বারা একসাথে, এই গুরুদ্বারার মধ্যে দিয়ে রাস্তা আছে মন্দিরের জন্য। লিখা তো হুয়া হ্যাঁ ইস তর এখানে এটিএম আছে এই যে শিব মন্দির, এইখানে এরকম মার্কেট, বন্ধুরা এই যে শিব মন্দির, আর এখানে সেই গরম জলের পুকুর যেখানে জল ফুটছে, পাহাড়ের তোলার জল অত অগ্রক করে ফুটছে, দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়াতে পারছি না, এত গরম, বা এত গরম হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে শিব, শিবের নিচের জল এত জোরে ফুটছে, এখানে ফুটন্ত জলে অলরেডি রান্না করছে ভাত ফাত চাল ফাল দিলে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা মণিকরণে একটা জায়গা আছে, তোমরা অনেকেই চেনেছো বা জানো নি, তাদেরকে বলে রাখি মণিকরণে একটা গরম জলের কুণ্ড আছে, যেখানে জল গরম থেকে বেরোচ্ছে, আর জল এতটাই গরম যে সেখানে যদি চাল হাঁড়ি রাখিয়ে দেওয়া যায় তাহলে ভাত রান্না হয়ে যাবে। এই দেখো রান্না হচ্ছে, দেখতে পাচ্ছো, আর জল দেখো ফুটছে, দেখো প্রচণ্ড গরম জল। এখানেও একটা কুণ্ড আছে ফুটছে।
সমস্যা, যে এতক্ষণ যেটা বললাম গরম জলে হয়, গরম জলে যে ভাত রান্না করা হয় সেই ভাত আর তার সাথে নতুন দানা, এইটাই এই ঠাকুরের পোশাক। পাঁচ, এই দেখতে পাচ্ছ গুরুদুয়ারের পাশে যেখানে এখানে হট স্প্রিং আছে গরম জলের জায়গা চান করার, তো আমি এখন 4:10 বাজে এখন আমি ওখানে গিয়ে চান করবো, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এই যে গুরুদুয়ারা, এটা গুরুদুয়ারা, এইখান থেকে যাবো। এই দেখতে পাচ্ছ হট স্প্রিং, চলে এসেছি একদম হট স্প্রিং হয়ে, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম বন্ধুরা, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মনে হচ্ছে না তো পুরো ফুটন্ত জল, এতটাই গরম। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি গুরুদুয়ারে একদম টপ মোস্ট ফ্লোরে, এই দেখতে পাচ্ছ একদম গুরুদুয়ারের উপরে সামনে পাহাড়, আর এই যে শিব মন্দির যেখানে আমি বলেছিলাম জল গরম ফুটছে টকবক করে, আর এখানে গরম জল টকবক করে ফুটছে, এখানে ভাত রান্না হচ্ছে, এই যে শিব মন্দির, আর এই যে আর এই সামনে পার্বতী নদী, আর এখানে পাহাড়ে ঠান্ডা বাতাস, একটা আলাদাই লেভেলের ফিল বন্ধুরা। আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে দাদা,
চলো এই সামনের দিক থেকে যে গুরুদুয়ারের ভিউ সেটা আমি তোমাদের দেখাই। পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো পাহাড়, পিছনে পুরো পাহাড়, এদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছ চারিদিকেই পাহাড়। আর এই সামনের ভিউটা দেখাচ্ছি আমি, আমি আজকের এখানে থাকবো, কালকে চলে যাবো কুল্লুর দিকে। তো তোমরা যদি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনে হিট করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করো।